আল্লাহকে যদি কেউ ভয় না করে ভক্তি আসবে না ভক্তি যদি না করে মহব্বত আসবে না মহব্বত যদি না আসে বান্দা আল্লাহর আনুগত্য তা গোলামি করবে না কথা কোন ঠিক কি না আল্লাহর গোলামি মানুষ ও মুসলমান আযাবের ভয় করে না আল্লাহর গোলামি আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতের টানে করে কথা কোন ঠিক কি না প্রেমিক যখন প্রেমিকার জন্য পাগল হয়ে যায় তখন প্রেমিক বলে যদি প্রেমিকা বলে আমাকে যদি পেতে চাও তখন আমার নামের গুণকীর্তন গাও গাইতে থাকো তখন তার মুখে শুধু একটাই মজনুর মুখে লাইলা 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 কথা কোন ঠিক কি না আমার আইলা আমার লাইলা হাঁটে এমনে আমার লাইলা হাসিতে এমনে আমার লাইলার নাকটা এমন আমার লাইলার চোখটি এমন আমার লাইলার চোখের ভ্রুগুলো এমন আমার লাইলার হাঁটার এমন আমার লাইলা খায় এমন আমার লাইলার বাড়িটাও সুন্দর লাইলার বাড়ির ফুসকুনিটাও সুন্দর লাইলার বাড়ির গা সামনে নারকেল গাছগুলো সুন্দর একজনকে ভালোবেসে তার হাজারটা আমার জীবনে ভালোবাসার পাত্র হয়ে যায় কথা কোন ঠিক কি না এটাই ভালোবাসা কবি বলেন দিল না লিয়া এক নে দিল লে লিয়া দু চার নে নাজ নে আন্দাজ নে রফতার নে গুফতার নে মজনুরে জিজ্ঞাসা করে মজনু এই কালো একটা মেয়ের জন্য তুই এমন পাগল হইলি তুই হইল রাজবংশের ভূত সন্তান আর লাইলি হইল জেলের মাইয়া এর বাপের জীবন ভর মাছ মারিয়া মাছ বেচ্চা খাইছে এই মাঝির মাইয়ার লেগে তুই পাগল হইছস কি দেখে পাগল হইছস আমি কি একটা দেখে পাগল হইছি আমি কি একটা দেখে পাগল হইছি লাইলার মুখও আমার কাছে ভালো লাগে লাইলার কথাও ভালো লাগে লাইলার আর চলাও ভালো লাগে এর খাওয়াও ভালো লাগে এর মুস্কি হাসিও ভালো লাগে এর চুলের সেতিও ভালো লাগে মাথার কুফাও আমার ভালো লাগে এর বাড়িটা আমার ভালো এর বাড়ির নারকেল গাছ আমার কাছে ভালো এর বাড়ির ঘাটলা ভালো এর বাড়ির রাস্তাটাও আমার কাছে ভালো কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রতি ভক্তিপূর্ণ হয় তখন আমার প্রতি তার ভালোবাসা জন্মে যায় যখন সে ভালোবাসার জন্ম হয়ে যায় তখন সে শুধু আমাকেই জফে সে আমার জন্য দেওয়া নাম সা তার উপরে কি রিমান্ড আসবে সে কি জেল খাটবে না জুলুম খাটবে তার জেলের বয়স কি 1000 দিন নাকি 2000 দিন দেখার সময় নাই মাওলার প্রেম তার ভিতরে এমনভাবে ঢুকছে জীবনের মায়াও তার ভিতরে নাই কতক্ষণ ঠিক কিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন আল্লাহর পাগল হয়ে গেলেন আল্লাহু আকবার বেলালকে হাতে বাঁধা হলো পায়ে বাঁধা হলো বুকের মাথা বিরাট বড় পাথর দেয়া হলো এরপরে বেলাল তুমি আর বলিও না বেলাল কয় আহাত 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 আল্লাহু আকবার ও বেলাল এখনো তুই আহাত বলস যে জিব্বা দিয়ে তুই আহাত বলবি ওই জিব্বার মাঝে আমি ফেরাক বসায়া জিব্বা ফুটা করে দিব তবু আহাত বলতে দিব না জোরে কর নাউজুবিল্লাহ বেলাল ডাক দেখো কারে শোনাও তুমি কাহিনী জিব্বার মাঝখানে ফেরাক ঢুকানো দূরের কথা জিব্বাটা যদি গোড়ার থেকে কেটেও দাও তারপর আমার মৌলার প্রেম থেকে আমারে সরাইতে পারবা না কথা ঠিক কিনা বেলাল খান দেখি মধু খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহু আকবার বলেন কি মধু খাওয়াইলি মুরে কি আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মনটাম রয় না গরে পাগল মনটাম রয় না গরে কেমনে কইছে কাহিনী আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানী আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানী যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা কথা ঠিক কিনা
যে দেখেছে তার চেহারাম সে হয়েছে গৃহহারাম আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় ফানি আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি জোরে কর মারহাবা আল্লাহ ডাক দে গো বান্দা তুই আমার কেমন পাগল আমি দেখতে চাই তুই ওযু বানা ভালো কাপড় সুপর পর পরে আমি আল্লাহর সামনে তুই দাঁড়িয়ে থাক জোরে কর আল্লাহু আকবার বান্দা কো দাঁড়াইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি দাঁড়ায়াও তোমার প্রশংসাই গাই জোরে কর আল্লাহু আকবার আল্লাহ কো আমারে যদি এতই ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তাহলে উপর হয়ে যাও বান্দা রুকুতে যায় সেখানে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহু আকবার আল্লাহ কো এইভাবে নয় মাটিতে পড়ে যাও আমার পায়ের উপরে তুমি সজদা ঠেকাও সেখানেও তুমি আমার গুণকীর্তন গাও কেমন ভালোবাসো দেখা যাবে জোরে কর আল্লাহু আকবার বন্দা সোজা হয়ে আবার মাটিতে পড়ে যায় আবার বলে সুবহান রাব্বিয়াল আলা দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রুকুতে বলে সুবহান রাব্বিয়াল আযীম সজদায় বলে সুবহান রাব্বিয়াল আলা জোরে কর আল্লাহু আকবার প্রেমিক যখন প্রেমিকার পিছনে ঘুরে বাড়ির দুয়ারে দাঁড়ায় থাকলেও এরপরও প্রেম ভিক্ষা দেয় না ডাক দিয়ে কয় এমনে হবে না আমাকে যদি পেতে চাও তুমি আমার জন্য কেমন পাগল খানা পিনা ছেড়ে দাও আল্লাহু আকবার তখন প্রেমিক খানা ছেড়ে দেয় খানা খায় না মায় কয় কিরে ফুটপাত খাস না কেন কয় বাদ বাল লাগে নাম জগ ডালাত্তিতে ব্যাঙ্গেলাইছে টেবিল উপরতে গ্যালেসটা ফালায় দিছে চিনির তালটা তিন টুকরা করছে বাবাই কো তোমার ফুতে উরুম বুরুম করে কিয়া কো বুঝলাম না কার জন্য সে দেওয়া না আমার তো কয় না ও বন্ধু আল্লাহু আকবার তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় ছেলেরা স্কুলেও যায় না কোচিং মাস্টারের কাছে যায় না বইয়ের টেবিলের বইয়ে তার মন নাই সে যেন কার জন্য দেওয়া না কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কো বন্দা তুমিও যদি আমার অরিজিনাল অর্থে প্রেমিক হও তাহলে তুমি খানা পিনা সারো দেখি রাজি আছো কি নাম বন্দা সেহরির টাইমে এক মুঠ ভাত খাইছে খায়া কয় আল্লাহুম্মা লাকা আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতু কি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমজানিল মোবারক আগামী কালকে রমজানুল মোবারকের নিয়ত করলাম একদম ফরজ দিনের মাগরিবের আজান পর্যন্ত খানা নাই 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 বন্দা উবাস কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো বান্দা তোমার উপবাসে আমাকে পাওয়া এত সহজ নয় কাজ করো তুমি আমার প্রেমে কত পাগল তুমি আরও পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা আমার জন্য অকাতরে সম্পদ তুমি বিলিয়ে দাও তুমি জাকাত দাও আল্লাহু আকবার বান্দা দুই হাতে সম্পদ বিলিয়ে দেয় ও বন্ধু জাকাত দেওয়া শুরু করে প্রেমিকা ডাক দিয়ে কো আমার প্রেমে তুমি কেমন পাগল সত্যিকার প্রেম নাকি ধোঁকাবাজির প্রেম বোঝানোর জন্য আমি জানতে চাই তুমি আমার একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দাও একটা টাচ মোবাইল কিনে দাও আমার এলে ময়মনসিং চলম আমার পছন্দ ছিল একটা থ্রি পিস কিনে দিতে হবে ফাস্টফুডে আমার খাওয়াইতে হবে আমার তুমি এই খাওয়াইতে ওই খাওয়াইতে হবে ছেলে কো টাকা নাই কিন্তু তোমার প্রেমে আমি মজে গিয়েছি কি বলো প্রয়োজনে টাকা ঋণ করব তবু তোমার চাহিদা পূরণ করব চলো ময়মনসিং কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বন্দা তুমি আমার কেমন প্রেমিক তোমার প্রেম গারো নাকি নন গারো তাকাল্লুক নাকি সত্যি বোঝা যাবে কি পরিমাণ সম্পদ তুমি আমার জন্য দিতে পারো দাও আল্লাহু আকবার বন্দা কো নাতিং আমার মাওলার জন্য মাল শুধু নয় জীবন দিতে আমি প্রস্তুত আছি কথা কোন ঠিক কেরা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ডাক দেয় কো উসমান ও
উসমান তবুকের যুদ্ধের ডাক আইছে 28,000 সাহাবায়ে কেরাম প্রস্তুত যুদ্ধে যাবে, কিন্তু আবু বকর বলছে ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা কি হবে? এদিক থেকে একজনে বলো কে 100 ঘোড়া দিবাম, ডান পাশ থেকে দাঁড়ায় উসমান বলে হুজুর আমি 100 দিলাম, জোরে আল্লাহু আকবার, উসমান কো হুজুর আমি 100 ঘোড়া দিলাম, আল্লাহ নবী ডাক দেয় ওই দিক থেকে একজন দাঁড়াও, উসমান হেসরায় হেসরায় বয়ে বয়ে ওই দিকে গেছে, যায় আবার হাতটা বাড়া দিয়া কো হুজুর আমি আর 100 গোট দিলাম, জোরে আল্লাহু আকবার, আল্লাহ নবী কো ওই দিক থেকে একজন দাঁড়াও 100 উঠকে দিবা, উসমান মাথাটা নিচু করে দিয়ে দিয়া ওই পাশে আবার যায় বইসাম, মাথাটা নিচু করে হাত বাড়া দিয়া কো আমি 100, জোরে আল্লাহু আকবার, নবী কো ওই দিক থেকে 100 উঠকে দিবা দাঁড়াও, উসমান আবার মাথাটা নোয়া নয় ওই পাশে যায় বসছে, বৈশা ডাক দেখো হুজুর আমি 100 দিলাম, লোক কিন্তু একটাই, আল্লাহু আকবার, রসুল কো এই দিক থেকে একজন দিবা দাঁড়াও, উসমান আবার মাথাটা নোয়া নয় এই কোনায় বইছেন, বয়ে কো 100 দিলাম, জোরে কো আল্লাহু আকবার, আল্লাহ নবী কো ওই কোনার থেকে একজন দাঁড়াও, উসমান মাথাটা নোয়া নয় নবী যেন না দেখে, নুয়ে নুয়ে ওই মাথায় শেখ হুজুর 100 দিলাম, জোরে কো আল্লাহু আকবার, ও মুসলমান ছয় কোনায় বসে 600 উঠ দিছে, দেখানোর পরে রসুল কো তুমি আমার কাছে আসো, এইভাবে লুকাইলে কেন নিজে, কয় হুজুর যেন তাকাল লোক না হয়, লোক দেখানো না হয়, অহংকার না হয়, এই জন্য আমি মাথাটা নুইয়া শুধু হাতটা বাড়াইছি, আল্লাহু আকবার, নবী ডাক দেখো উসমান 600 উঠে হবে না, নগদ টাকা পয়সা লাগবে কি দিবা কও, উসমান ডাক দেখো হুজুর নগদ লাগবো নি কো লাগব, তাহলে এখন আমি একটু গড় থেকে আসি, ঘরে যাইতে দেন, হযরত উসমানে গনি ঘরে গেছে, যায়া নিজের চাদরটা বিছায় দেখো বিবি হাতের বালাগুলো খোলো, নাকের ফুল খোলো, গলার হার খোলো, পায়ের ঝুমকা খোলো, আলমারি থেকে সোনা গয়নাগুলো আছে নামাও, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তার স্ত্রীর সামনে উসমান যখন কি বাড়াইলেন, রুমাল পেতে দিলেন, আল্লাহু আকবার, উসমানের বিবি ডাক দিয়ে গো স্বামী গো আমার বড় বড় চালান আনেন, যখন চালান আনতে যান তখন তো টাকা বেশি লাগে, এখন কি কোনো বড় ফাটি আইছে নিম, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বিবিরে আমি বাহরাইনের সাথে ব্যবসা করিম, আমি সিরিয়ার সাথে ব্যবসা করি, আমি মনের সাথে ব্যবসা করি, বড় বড় পার্টি যখন আসে মাল কিনি তখন পুঁজি শর্ট পড়ে যায়, তোমার কাছেও নেই, উসমানের বিবি ডাক দিয়ে কয় আমার হাতের বালা তো কোনোদিন খুলতে বলেন নাই, ওই যে স্টক করা সোনা গয়না দিতে বলেন, আজকে হাতের বালাগুলো খুলে দিতে বললেন, গলার হারটাও খুলে দিতে বললেন, নাকের ফুলটাও খুলে দিতে বললেন, হাতের চুড়িগুলো খুলে দিতে বললেন, এবারের ফাটি কি বড় ফাটি আইছে কয় হম, বিরাট বড় ফাটির সাথে এবার ব্যবসায়ী লেনদেনে নামতেছি, আগে তো বাহারান থেকে আসতো, ইয়েমেন থেকে আসতাম, আর ওই সিরিয়ার থেকে আসতো, এবারের ফাটি কোর থেকে আইছে, উসমান কো এবার ফাটি আকাশ থেকে আইছে, জোরে কো আল্লাহু আকবার, এবারের পার্টি বড় বড়, এবারের পার্টি অনেক বড়, ডাইরেক্ট আমার আল্লাহর সাথে ব্যবসায় নেমেছি বিবি, দাও দাও এবারের পার্টি বড় বিগ পার্টি, বড় পার্টি, এবার বড় পার্টির সাথে ব্যবসায় নেমেছি, উসমানের বিবি শরীরের মধ্যে যত গহনা গাঁঠিতে সব দিছে, আলমারিতে উঠানো গহনা সব উঠিয়ে দিয়েছেন, উসমান ছয় কোনায় বসে 600 উঠতিছে, এবার ঘরে যা স্টক সোনা গয়না সব নবীজি দরবার হাজির করেছেন, জোরে কোন আল্লাহু আকবার, ও বন্ধু এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কুরবানির ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন আশেকদের থেকে পরীক্ষা নেন, দুনিয়ার মাশুকরা মাহবুবারা প্রেমিকারা প্রেমিকদের থেকে যেরকম পরীক্ষা লয়, আমার মাওলায় পরীক্ষা লয়, অনেক প্রেমিকারা শক্ত হয়, ডাক দেয়া কয় শুধু খাওয়াইলেই প্রেম পাইবা না, জামা কিনে দিলেই পাইতা না, মোবাইল কিনে দিলে পাইবা না, আমার বাড়িতে আসতে হবে, অনশন করতে হবে, দেখি তুমি আমার কেমন ভালোবাসো, দেখবেন পত্রিকা আছে মালয়েশিয়ার ছেলে বাঙালি মেয়ের প্রেমে পড়ে বাংলাদেশে চলে আইছে, কথা কোন ঠিক কিনা, ইটালির মেয়ে বাংলাদেশের ছেলের সাথে প্রেম করে বাংলাদেশে চলে আসছে, অহর শুনেছে, কথা কোন ঠিক কিনা, অনেক প্রেমিকারা বলে কেমন ভালোবাসো তুমি, তুমি আমার বাড়িতে আসো,
আমার বাড়িতে এসে যদি তুমি অনশন করতে পারো তাহলে কপালে যা আছে বাপে মান্যা লোক আর না লোক গাট্টি গুল করে রাখছি তোমার লয়ে পলায় যাবো ভাগ্যে দিব কত এখন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয় গো বন্দা নামাজের প্রেম দেখাইছো উপবাসের প্রেম দেখাইছো সাদাকার প্রেম দেখাইছো এবার তুমি আমার কোন কেমন পাগল আমি দেখতে চাই পরনের সেলাই করা কাপড়গুলো খোলো সেলাই করা কাপড়গুলো খোলো মেশিং করা পোশাক খোলো কোনো কাপড় শরীরে থাকবে না একটা কাফনের সাদা কাপড় সেলাই ছাড়া এটা শুধু ফিনবা আরেকটা তুমি গায়ে দিবাম আমার কেমন পাগল তুমি লাব্বাইক লাব্বাইক বলে তুমি আমার ঘরে চলে আসো দোরা কোন আল্লাহু আকবার তখন সত্যিকার প্রেমিক যারা যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন সেলাই করা সমস্ত কাপড় রেখে দেয় চামড়ার জুতোটাও খুলে দেয় একজোড়া ছোট্টা স্যান্ডেল পইরা একটা সেলাই করা সেলাইবিহীন একটা সাদা কাপড় পেছায়া আর একটা সেলাই ছাড়া কাপড় গায়ে দিয়ে রওনা করছে পাগল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা আল্লাহ ডাক দিয়ে কয় উলাইকা জুয়ুফি এরা আমার মেহমান এরা আমার মেহমান এরা আমার মেহমান সৌদি কর্তৃপক্ষ ডাকেন ইয়া জুয়ুফার রহমান সালামুন আলাইকুম তাকাব্বালাল্লাহু হজ্জাকুম হজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ওয়া যাম্মান মাগফুরান জোরে কোন আল্লাহু আকবার এই জন্য আল্লাহর প্রেমিক যারা লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে মক্কা যায় এদেরকে জুয়ুফুর রহমান বলা হয় আরবরা জেদ্দার থেকে শুধু প্ল্যাকার্ড দিয়ে সাজায় এয়ারপোর্ট আর বলে ইয়া হজ্জাজ আর রহমান ইয়া জায়রিন ইয়া আল মুতামিরিন উদোলানা ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম ও গো আল্লাহর মেহমানরা তোমরা আল্লাহর মেহমান দুনিয়াতে চেয়ারম্যানের মেয়ের বিয়ার দাওয়াত পাইছো মেম্বারের ছেলের বিয়ার কার্ড পাইছো উপজেলা এমপি সাহেবের দাওয়াত পাইছো মন্ত্রী মহোদয়ের মেয়ের বিয়ার কাট পাইছো কি অহংকার কিন্তু আল্লাহর মেহমানদারির কাট পাও নাই যারা হজের নিয়ত উমরার নিয়তে সাদা কাপড় পরে মক্কায় রওনা করে এরা ডাইরেক্ট আল্লাহর মেহমান কথা কোন ঠিক কি না ও বন্ধু এই জন্য আল্লাহ ডাক দিয়ে কইয়াম আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো ভয়ের কারণে তোমার সাথে আমার সাথে দূরত্ব তৈরি হবে না বরং ভয়ের মাধ্যমে আমার প্রতি তোমার ভক্তি তৈরি হবে যখন আমার প্রতি তোমার ভক্তি হবে তখন তোমার ভিতরে আমার ভালোবাসা তৈরি হবে আর যখন আমার প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে তখন তুমি কি ঈমান কি এর জেল কি এর জুলুম আমি পরিষ্কার জেনেছি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবরে বলা হয়েছিল আপনি মুসলিকা দেন আর বলেন আমি যে বক্তব্য দিয়েছি ভুল করেছি আপনি মুসলিকা দেন আর বলেন ভুল করেছি আপনাকে এখনই ছেড়ে দেওয়া হবে শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস কয় আমি আগেও বলেছি আমি এখনো বলবো ভবিষ্যতে বলবো আমি ভুল করি না আমি সত্য কথা সারা জীবন বলে যাবো দূরে করে আল্লাহ আমি ভুল করি নাই আমি সত্যই বলেছি এখনো বলবো ভবিষ্যতে বলবো এই জন্য আমি অনুশোচনা সরকারের কাছে করতে রাজি নাই শেখুল হাদিস শেখুল হাদিস সবার আগে মুক্তি পাইতো কিন্তু সিলিন্ডার করার মতো ব্লাড এই ব্লাড নয় কতক্ষণ ঠিক নেবে ঠিক সিলিন্ডার করা মুসলেকা দেওয়ার মতো ব্লাড এই ব্লাড নয় কতক্ষণ ঠিক নেবে ঠিক বন্ধু আল্লাহর প্রেমে যখন প্রেমিক হয়ে যায় কিসের জেল কিসের জুলুম কিসের রিমান আল্লাহু আকবার হযরতে আসিয়া রে ফেরাউন ডাক দেখো আসিয়া সারা দেশের মানুষ আমার খোদা ডাকলো তুই ডাকলি না তুই মুসলেকা দিয়া কো আমি ভুল করছি কো কিসের মুসলেকা গলায় চাকু চালাও মেনে নিতে রাজি আছি খোদার দুশমনকে খোদা ডাকতে রাজি না আল্লাহু আকবার ফেরাউন ডাক দেখো এত বড় সাহস মুখের উপরে কথাটা বলে দিলাম হামন তুমি কোথায় আসো আসিয়াকে দোতলার থেকে টেনে হেসরে নামাও দেখিয়ে দিব মুসার খোদার পাওয়ার বেশি না ফেরাউনের পাওয়ার বেশি তোরা কন্যা উজুবিল্লাহ
সাথে সাথে আসিয়াকে টেনে হেসরে উলঙ্গ করে নিচে নামানো হলো। উপর থেকে ফেরাউন ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, কাপড় পরাইয়া দিব, তুমি বলো ভুল হইছে। আসিয়াকে অসম্ভব কথা ভুল হয় নাই, আমি জবে হতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, সিলিন্ডার করতে রাজি না। ডাক দেখো বুঝেছি আসিয়া তোমাকে এমনে হবে না। ও হামন কাজ করো, জল্লাদ বাহিনী ডাকো, জল্লাদ বাহিনী ডাকো। ডাকছে জল্লাদ, ডাক দেখো আসিয়ারে দুই পাশে ফিলার বসাও, দুই পাশে বড় ফিলার ফালা বসানো হলো। বসার পরে বলল হামন, দুই পাশের ফিলারের সাথে গাছের সাথে আসিয়ার দুই হাত ফেরাক লাগাও, দুই পায়ে ফেরাক লাগাও, লজ্জাস্থানে ফেরাক লাগাও, জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কয় খোদার দুশমন, কারসাজি করে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো, আমার শরীরে আত্মা থাকতে তোমার সামনে স্যালেন্ডার করবো না, স্যালেন্ডার আমার মালিকের জন্য, জোরে কর আল্লাহ আকবার। ও দুতলা দিয়া দেখে ফেরাউন, আর নিস্তালার মধ্যে হামন, দুই হাতের মধ্যে ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক, লজ্জাস্থানে ফেরাক। আসিয়ার ডাক দেখো মালিক, প্রেমের পরীক্ষা দেই, উত্তীর্ণ করিও, সফল কাম করিও, আল্লাহ আকবার। হযরতে আসিয়াকে ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, ফেরাকগুলো খুলে দিব, এখনই তোমার চিকিৎসার ব্যবস্থা করব, তুমি সুস্থ হয়ে যাইবাম, কেউ শুনবে না, কানে কানে একবার বলো আমি তোমাদের বড় রব। আসিয়া নিচের থেকে উপরের দিকে তাকে থুতু মারছে দুশ্মনের মুখে, জোরে আল্লাহ আকবার। খোদার দুশ্মন, মুসার দুশ্মন, সভ্যজাতির দুশ্মন, তোর সামনে আসিয়া সিলিন্ডার করবে না। আ ফেরাউন ডাক দিয়া কয় হামন, এমনে হবে না, কাজ করো, ডেক বসাও, বসাইছে ডেক, কেরাসিন ডালো, ডালছে জাল দাও, যখন টকবক টকবক করে বাতের মতো উতলাইতে থাকবে ডেকের তেল, তখন চাকু দিয়া আসিয়ার গায়ের রক্ত গুস্তগুলো কেটে কেটে বোনা করবা। এই ডরে হলেও আমাকে একবার হলেও খোদা ডাকবে, একবার খোদা ডাকলে তাকে মাফ করে দিব। হযরতে আসিয়াম শুলিতে ঝুলতেছে, এই দিক দিয়ে জল্লাদ বাহিনী চাকু দাঁড়াইতেছে, আগের দিনে চাকু দাঁড়াই তো বালু দিয়া, কি দিয়া, বালু দিয়া চাকু দাঁড়ায়। আর ক ম্যাডাম জানেন নি কি করবো, কো কি করবি, আপনার হাতে পায়ের গোস্তগুলো কেটে কেটে এই উত্তপ্ত তেলের মধ্যে বোনা করবো। আসিয়া কো দেরি করিস না, জলদি কর, জলদি কর, শাহাদতের তৃষ্ণায় বেকুল হয়ে রয়েছি, দেরি করিস না, আমি শাহাদতের গ্লাস পান করতে চাই, তোরে আল্লাহ আকবার। ও মুসলমান দুশ্মন আইসাম, যেই মাত্র আসিয়ার গায়ের মধ্যে ফুঁস মারছে, ও আসিয়া আর চোখের ফানি রাখতে পারে না, এবার বায়না ধরা শুরু করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাম ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ধরা কর আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কর রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাম, হে আমার রব আপনার কিনারে আসিয়ার জন্য গর বানান, আপনার প্রেমে করেন, এমন কোনো কঠিন পরীক্ষা নাই যা জীবনে দেই নাই, ইয়া আল্লাহ সব পরীক্ষা দিয়েছি, আমি আপনার কাছে আর কোনো কিছু চাই না, ইয়া আল্লাহ আপনার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন তৈরি করেন, আল্লাহু আকবার, আপনার বাসভবনের কিনারে আমার জন্য একটা বাসভবন তৈরি করেন মাওলা, যার জন্য এত ত্যাগ দিয়েছি, কুরবানি দিয়েছি, ওরে যেন বারবার দেখতে পাই, এই জন্য আপনার বাসভবনের কিনারে আমার জন্য বাসভবন বানান, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো জিব্রাইল, জিব্রাইল দেরি করিস না, আমার আসিয়ার জন্য বাসভবন বানায় রেখেছি, আসিয়ার বাসভবনটা আসিয়ার চোখের সামনে তুলে ধর, আল্লাহু আকবার। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আসিয়ার সামনে আসিয়ার বাসভবনটা তুলে ধরছে, জোরে আল্লাহু আকবার। এটি হলো আল্লাহর প্রেম। ও বন্ধু, হাশরের ময়দানে আল্লাহ ডাক দেয় গো জিব্রাইল, আসিয়ার জান্নাত তো বানাইতে বলছে, আমি বানাই রাখছি, শুধু দেখাও, আল্লাহু আকবার। কম্পিউটারের মতো, টিভির মতো আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে তুলে ধরে আসিয়া ওই দিতে তাকিয়ে তাকে মুস্কি হাসে, এই দিক দিয়ে দুশ্মন কই দিক দিয়ে গোস্ত কাটছে, জান চলে গেছে, আসিয়া বলতেও পারে না, আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন ময়দানে মাশরে হিসাব নিকাশ শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঢুকবেন ঢুকিয়ে আসিয়া মরিয়মকে ডেকে বলবেন আসিয়া মরিয়ম তোমরা দুই বোন এদিকে আসো দুনিয়াতে আসিয়া স্বামীর সুখ শান্তি কিছুই পায় নাই আদর বাসনাও পায় নাই আর মরিয়ম তো জীবনে স্বামী লয় নাই স্বামী ছাড়াই তাকে আমি ঈসা দান করেছি তোমরা নেক আমলের কারণে ঈমান আমলের কারণে জান্নাত পেয়েছ জান্নাত লাভ করেছ কিন্তু স্বামীদের আদর বাসনার থেকে তোমরা বঞ্চিত ছিলাম এর বিনিময়ে আমার কাছে কি চাও বলো তারা দুইজন অনেকক্ষণ পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে আল্লাহ আমরা আর কিছু চাই না এর বিনিময়ে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজনের হাজির প্রস্তাব কবুল করবেন নিজে উকিল সেজে তার বন্ধুকে দোলা বানায়া আল্লাহ রাব্বুল নিজেই রাসূলুল্লাহর সাথে বিয়ের ব্যবস্থা করবেন আল্লাহু আকবার এইজন্য বলছিলাম বন্ধু অত্যন্ত প্রেমময় ধর্ম ইসলাম মহব্বতের ধর্ম ইসলাম ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই লাই করা হাফিদ্দিন ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নাই জোর করে নামাজ পড়ানোর সিস্টেম নাই জোর করে কলমা পড়ানোর সিস্টেম নাই জোর করে দান খরাতের কোনো সিস্টেম নাই ইসলাম মায়া মমতার এমন কষ লাগায়া দিছে মহব্বতের তারনায় রাত্রে তিনটে উঠে যায় কথা কোন ঠিক কিনা মৌলার ডাকে মালিক তোমারে না ডাকলে ঘুম আসে না তোমারে না ডাকলে ভালো লাগে না তৃষ্ণায় পড়লে পানি খাইলে যা শান্তি পায় তোমারে ডাকলে চেয়ে বেশি শান্তি পায় কথা কোন ঠিক কিনা ইয়া আল্লাহ তোমার প্রেমে পড়ে আমার যে শুধু টাকা নয় জীবন নয় আমার টাকা নয় পয়সা নয় সময় নয় শক্তি নয় জীবন যদি তোমার পছন্দ হয় ওকাতরে দিতে রাজি আছি তবু আমি তুমি আল্লাহকে পেতে চাই কথা কোন ঠিক কিনা এটাই ধর্ম এটাই প্রেমময় ভালোবাসার মহব্বতের ধর্ম ইসলাম বাজান বাজান রে জামিয়া সাহিদি এমদাদিয়াম জানজাল মাদ্রাসা আল্লাহরে কুতুব বানাইছেন তার জীবনের যৌবনে প্রতিষ্ঠানের জন্য এক এক বছর আইসা এক এক হালত দেখি শরীরের গত বছর যতটুক দেখছি এবার আইসা দেখি আরো দুর্বল বাজান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এ উত্তর ময়মনসিং শুধু নেত্রকোনা নয় উত্তর ময়মনসিংয়ের যে কয়টা থানা জেলা আছে প্রত্যেকটা থানা জেলার উলামায়ে কেরাম বাবারেও এত আদর করি না যেভাবে আমরা সক আমি একা নয় উলামায়ে কেরাম আদর করে আর উনিও নিজের সন্তানকে এত আদর করেন না যে পরিমাণ আদর আমাদেরকে করে এ কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান বানাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহর পিয়ারা বন্দার বর্তমানে শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বিদায় হওয়ার পরে হুজুরের খোলাফাদের মধ্যে সবচেয়ে আজল্লে খোলাফা কথা কোন ঠিক কিনা এলেমেও আল্লাহ যেমনে বড় বয়সেও বড় আমলেও বড় সর্বসাইটে বড় ওজনেও বড় ওয়াকারেও বড় সর্বদিক থেকে বড় দেশের হাজার হাজার উলামায়ে কেরাম আসতেছে শত শত উলামায়ে কেরাম আসতেছে দেখা করতেছে বায়াত নিচ্ছে সবক নিতেছে ইসলাহের লাইন খুঁজতেছে বাজান আমরা আমরা এতকাল বুঝি নাই দিশা ছিল না একদিকে চলছি এলেমের খেদমত নিয়া আমাদের দেশার নেশা আমাদের দেমাগে ঢুকাই দিছেন বাজান রে শুধু শরীয়তের খেদমত করলে চলবে না আল্লাহর হাবিব তো তরিকতের খেদমত করে গেছেন শাইখুল ইসলামের দুইটা খেদমত আমি মোকাম্মাল করতে চাই শরীয়তের মাদ্রাসার বাগান সাজায় দিছি আমি মরে গেলে তোমরা দেখো আল্লাহ দেখবে তোমরা দেখো আমি চাই আমার এই এই আখেরি বয়সের মধ্যে তরিকতের প্রতিষ্ঠান করার জন্য এই জন্য ডিস্ট্রিক্ট লেভেলে নেত্রকোনায় বড় করে ইনশাআল্লাহ একটা ইনশাআল্লাহ একটা হালকা হবে সেখানে হুজুর একটা খামকা হবে সেখানে এই নেত্রকোনার আলেম এবং ঢাকা ময়মনসিংহ বিভিন্ন এলাকা যারা থাকে ওনাদের জন্য মাসে হোক ছয় মাসে হোক অবসর মতো সুবিধা মতো বন্ধের জমানাগুলোতে হজরতকে নিয়ে আমরা যাতে একসাথে একত্রিত হতে পারি এমন একটা পরিবেশ হয়েছে সর্বস্তরের উলামায়ে কেরামের প্রতি দাওয়াত আমরা যদি পারি আল্লাহ তো সারা দেশে বিদেশেও আমাদেরকে ঘোরায় আমরা যদি মনে করি এটা আমাদের দরকার তাহলে বিশেষ করে উলামায়ে কেরামকে বসে আমাদের সকলের সবার আগে দরকার কথা কোন ঠিক না হুজুরের কাছে আসবেন দোয়া নিবেন শুক্রবারে হুজুরের পিছনে এসে নামাজ পড়বেন বিশেষ করে আগামী মঙ্গলবারে ইসলাহী প্রোগ্রাম
এই ফেন্ডেলের মধ্যে হবে ইসলামী প্রোগ্রাম সর্বস্তরের উলামায়ে কেরাম শত শত উলামায়ে কেরাম আসবেন ওখানে আলেমদের সংখ্যাটা বেশি হয় তরিকতের বয়ান হাকিকতের বয়ান মারেফতের বয়ান হবে ইনশাআল্লাহ দাওয়াত রইল আজকে যেরকম দলে দলে আসছেন 23 তারিখের প্রোগ্রামে দলে দলে কারা কারা আসতে রাজি আছে হাত বাড়াই আল্লাহ কবুল করে যেরকম আমিন আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম আল্লাহর হাবিব বলেন উসমান দিন দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ হইছে আমি তুমি শিল্পপতি হিসেবে তোমার কাছে আগে চাই 100 উট উসমান কো দিলাম 100 ওই জায়গাতে একজন দাঁড়াও উসমান ওখানে দৌড়তে যায় দাঁড়ায় কো দিলাম 100 ওই দিক থেকে একজন দাঁড়াও উসমান ওখানে যায় দাঁড়ায় বলে দিলাম 100 ওই দিক থেকে একজন হাত বাড়াও উসমান দৌড়ে ওখানে দাঁড়ায় কো 100 ছয়টা জায়গা চেঞ্জ করে ছয়টা জায়গাকে সাক্ষী বানায় বলছে আমি 100 100 100 100 600 যখন আল্লাহু আকবার সেই উসমান জমিনে দুনিয়ার জমিনে বইসা আল্লাহু আকবার সুসংবাদ কয় আবু বকর ফিল জান্নাম ওমর ফিল জান্নাম উসমান ফিল জান্নাম আলী ফিল জান্না তলহা ফিল জান্না সুবায়ের ফিল জান্না সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্না সাইদ ইবনে যায়েদ ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্না আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্না সুবহানাল্লাহ